ডাক্তারদের যে অবদান বা ডাক্তারদের যে পেশাদারিত্ব সেটা সেটাকে রিপ্লেসমেন্ট কোনোভাবেই সম্ভব না। আর ডাক্তাররা সিদ্ধান্ত নিয়ে সবাই বসেছে, হেলথ অ্যাডভাইজার এসেছে, ওনারা সিদ্ধান্ত নিয়ে হচ্ছে ব্যবস্থা নেবেন। এখন কথা হচ্ছে এবং খুব শীঘ্রই হচ্ছে আমরা মনে করি ইতিবাচক এটা সিদ্ধান্ত পাবো আমরা, খুব শীঘ্রই ইতিবাচক, কারণ ডাক্তারদের যে অবদান বা ডাক্তারদের যে পেশাদারিত্ব সেটা সেটাকে রিপ্লেসমেন্ট কোনোভাবেই সম্ভব না। এখন ডাক্তারদের উপরে যে অযাচিত যে হামলাগুলো হচ্ছে সেটিকে আমরা মানে অবশ্যই নিন্দা জানাই, এবং এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় চিটং মেডিকেলে, সোহরাওয়ার্দিতে, ঢাকা মেডিকেল কলেজে, তারপর হচ্ছে মিডফোর্ডে, মুগ্ধা মেডিকেলে যেভাবে হামলা চালানো হচ্ছে, যারা হামলা চালিয়েছে যেই হোক না কেন, ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল আইডেন্টিটি, ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল সাবস্ক্রিপশন, আমরা চাই তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক, এবং হচ্ছে ডাক্তারদের যেন পেশাদারিত্বের জায়গাটি যেন সবসময় প্রশস্ত থাকে, তারটি দিতে পারে সেটি যেন নিশ্চিত থাকে, এবং তারা যেন সেফ ফিল করে। ইনফ্যাক্ট আপনি যদি আপনার কর্মপরিবেশে সেফ ফিল না করেন, সিকিউর ফিল না করেন, আপনি আপনার কখনই আপনার রুগীকে সেই সেবাটি দিতে পারবেন না। তো সেই জায়গা থেকে ডাক্তাররা যে চারটি দাবি দিয়েছে সেই চারটি দাবি নিয়ে কথা হচ্ছে, এবং আমাকে আমি ব্যক্তিগতভাবে হেলথ অ্যাডভাইজরকে আমি দেখেছি পজিটিভ মনে হয়েছে, এবং আমরা আশা করি দ্রুত একটি সিদ্ধান্ত আসবে। যখন কোনো ঘটনা ঘটে তখনই আপনারা আসেন, কিন্তু আপনারা বারবার গণমাধ্যমের সামনে বলেন যে কোনো ধরনের দাবি দাওয়া নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে আপনাদেরকে সহযোগিতা করার জন্য, সেই ক্ষেত্রে আপনারা এমন কোনো নির্দেশনা দিবেন যে আপনাদের সঙ্গে যোগাযোগ করার জন্য যারা যারা দাবি উপস্থাপন করতে চায় তারা যোগাযোগ করার জন্য আপনাদের সঙ্গে বসার মতো কোনো অপশন? দেখুন, বিষয়টি হচ্ছে যে আমাদের সাথে বসা বিষয়টি আমার না, যথাযথ যে কর্তৃপক্ষ রয়েছে যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলছে, আমরা কর্তৃপক্ষ না, আপনারা তো একটা সমন্বয় করছেন সরকারের সঙ্গে, আমরা কর্তৃপক্ষ না, সেটা হচ্ছে আমরা ব্রিজ ক্রিয়েট করছি যেখানে হয়তো বার্তাটিকে পৌঁছে দিচ্ছি, সেখানে আমাদের কিন্তু লিগ্যাল কোনো অথরিটি নেই, আমাদের কোনো হচ্ছে এখানে আমাদের লিগ্যাল কোনো অ্যান্টাইটি নেই, অনেকগুলো দাবি নিয়ে কাজ করছে না, আমাদের কোনো দাবি নেই, আমাদের সমস্যা অনেকগুলো দাবি নিয়ে কাজ করছে না, এখন আমাদের মূল প্রায়োরিটি হচ্ছে ডাক্তারদেরকে কাজে ফিরানো, ডাক্তাররা যেন তাদের সেবাটিকে নিশ্চিত করতে পারে। দেখেন, ডাক্তারদের উপরে যেভাবে নির্যাতন হচ্ছে এটা গ্রহণযোগ্য না, এখন এটাকে এটা দ্রুততম সময়ের মধ্যে সলভ হোক, তারপরে পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে সেগুলো সবকিছু নিয়ে ডিল হবে। আমরা যে কোনো যৌক্তিক দাবি, যেটা যৌক্তিক দাবি সেটা হচ্ছে যে আমরা সরকারকে পৌঁছে দেওয়ার জন্য যখন আপনার সুযোগ হবে।